দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মূল্যবোধ ধরে রাখতে পর্যটনে ছয় বলে ছয় ছক্কা মারার মতো সমস্ত উপকরণ রয়েছে বলে মন্তব্য করেছেন পর্যটন প্রতিমন্ত্রী। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ মূল্যবোধ চেতনা ধারণ করে দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাদন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর আঘাত এসেছে, মূল্যবোধগুলোকে পদাঘাত করা হয়েছে, সময় এসেছে এগুলো রিকভারি করার। একটা অপরাধও যাতে বাংলাদেশ না হয়, বাংলাদেশ যাতে পৃথিবীর মধ্যে অপরাধ মুক্ত একটা দেশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচিত হয় বিশ্বের দরবারে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই। এই টার্গেটে পৌঁছার ক্ষেত্রে আমরা যথাসম্ভব দ্রুততম সময়ে আমরা আমাদের টার্গেটে পৌঁছব, এটাই হোক আজকের বিশ্ব পর্যটন দিবসে আমাদের প্রতিশ্রুতি। এর আগে আগারগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে পর্যটন কর্পোরেশন। এ সময় বাংলাদেশ ট্যুরিজম মাস্টার প্ল্যানের টিম লিডার জানান, দেশের বিভিন্ন বিষয়ে আকৃষ্ট হয়ে বছরে অন্তত 10 লাখ পর্যটক যাতে আসে সে বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশের ট্যুরিজম খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রতি বছর 30,000 টুরিস্ট বাংলাদেশে আসে, আমরা আশাবাদী এটা মিলিয়নের বেশি হবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।